কেমন আছো টিনা? এই তো, আমি মাত্র 3 দিনের জন্য এসেছি, সামনের বার নিশ্চয়ই দেখা করব। সামনের বার এলে অবশ্যই দেখা করব, আর রানাকে বলো আমি এয়ারপোর্ট যাবার আগে হলেও একবার কল দিব। তুমিও বাই। অপেক্ষা নাকি প্রতীক্ষা? ড্রপার জন্য হয়তো আমি কোনোটাই করছি না, শুধু ভালো লাগা নাকি অন্য কিছু আমি জানি না, তবে যাই হোক হয়তো আবার দেখা হবে। না, পাচ্ছি না।
ক্লাসে আসে না যে? অনেকদিন থেকেই তো আসি না, আর মাঝখানে তো তুমি অনেকদিন আসলে না। হ্যাঁ, আমি যে ক্লাসে আসি না, তুমি তুমি খেয়াল করেছো? ছাতা খুলছো না যে? খুলছে না, দেখি। এদিকে রিক্সা পাওয়া মুশকিল, চলো সামনে যাই। হ্যাঁ চল। তোমার বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতে আমার আরো ভালো লাগে। তাহলে ভিজছো না যে? একা একা ভেজার মাঝে এক্সাইটমেন্ট নেই, আর কিছু সময় দুর্লভ যা নিজের জন্য না। একিসে অধরে ছোঁয়া পড়েছে, তাই তো এমন মৃদু হেসেছে। একিসে চোখেতে ধরা পড়েছে, তাই তো এখন আজ মেতেছে। তোর ক্লাস কেমন চলছে? ফার্স্ট সেমিস্টার কবে? এটা জুনে। বাবা আমি একটা কথা বলবো।
বল। তুমি জানো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই না। হোয়াট, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন পড়বি না? ওখানে অনেক প্রবলেম, ওই ছাত্রদেরকে জোর করে রাজনীতি করে বাবা, আমাকে দিয়ে হবে না। তুই কি একলাই ইউনিভার্সিটিতে পড়িস আর ছেলেপেলেরা পড়ে না? প্রত্যেক বছর কত হাজার হাজার ছেলেপেলে চেষ্টা করে ভর্তি হওয়ার জন্য, আর তুই সেই সুযোগটা তো পেয়েছিস, কারণ সেটা হেলা হারাবি। তোর মাঝে কত বছর গ্যাপ আছে সেটা জানিস তুই? আমি তো ইচ্ছে করে গ্যাপ দিইনি। শোন বাবা, তুই আর একটু ভাব, তুই তো কখনো আমাদের অবাধ্য হোস নাই, তোকে নিয়ে আমরা কখনো দুশ্চিন্তাও করি নাই, তাহলে আজকে কেন এমন করছিস বাবা? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কথা বলে এসেছি মা। দেখ, তোর অন্যায় আবদার সবসময় মেনে নেই বলে মনে করিস না, এটাও আমরা মেনে নেব। আমাদের ভালোবাসাকে দুর্বলতা মনে করিস না। কি খবর, কেমন আছো? ভালো, তুমি? ইউনিভার্সিটিতে কবে থেকে? এই তো এই সেমিস্টারই। ভেরি গুড, খুব ভালো হলো, অনেকদিন পর দেখা হয়ে গেল। হ্যাঁ, নদী, মিট হিজ মাই ফ্রেন্ড সানভি, অ্যান্ড সানভি শি ইজ নদী। আমরা একসাথে কোচিং এ ছিলাম। আমি সানভি। ও, তুমি কোন সেমিস্টার? আমি মাত্র জয়েন করলাম আর কি। ও, তাহলে অনেক বড় ভর্তি হচ্ছো। কি রে, কোথা থেকে তুই? আরে আসলাম। আচ্ছা, পরিচয় করে দিই, ত্রপা, ও হচ্ছে রানা, আমার ফ্রেন্ড। হ্যালো, হাই, ত্রপা। আমি রানা। ত্রপা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা চা খাবি? ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই, শর্ত থাকলে ব্যাপারটা গণিতের মতো হয়ে যায়। আমি কখনোই আশা করিনি যে তোমারও আমাকে ভালোবাসতে হবে। আমি শুধু একবার বলতে চাই, ত্রপা, আমি তোমাকে ভালোবাসি।
করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করুন। ভালোবাসার কখনো পরীক্ষা নিতে নেই, এটা এমন একটা জায়গা যেখানে তুই যার পরীক্ষা নিচ্ছিস সবসময় চাবি যেন সে পরীক্ষা পাশ করে যায়। কথাগুলো ঠিক মাথায় যাচ্ছে না। আজ শ্রোপাকে হালকা একটু পেইন দিলাম। তুই এক কাজ করে ফেল, তুই ওকে প্রপোজ করে ফেল, আর আমরা যা ভাবছি তা তো নাও হতে পারে। কাজ কি করবো? I'm damn serious in relation. You have to be unpredictable. You have to be. তুই এখন কি করবি? Just wait and see. আজ হঠাৎ এখানে নিয়ে এলে? আজ আমার মন অনেক ভালো। তাই নাকি? কি প্রেজেন্টেশন ভালো হয়েছে? তা ঠিক না, বাট ভালো। তোর চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছে। তাই নাকি? তোমাকে বেশ লাগছে দেখতে। চপা, আমি তোমাকে একটা কথা বলবো, ভাবছি তুমি যে কিভাবে নাও। বলে ফেল, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দিস। মেয়েদের হাসির মাঝে দুটো বিষয় থাকে। কি? মেয়েদের এই হাসিটা কারোর জন্য প্রেরণা আর কারোর জন্য বিনাশ। তুমি কোনটা করছো? কোনটাই না। এই সময়টাকে কি বলে জানো? গোধূলি। ম্যাজিক্যাল মোমেন্টস, আ মোমেন্ট ফর এক্সপ্রেসিং ইওর ফিলিংস। এই মুহূর্তে তাই মনে হচ্ছে, যদি সে বুঝত যাকে ভালোবাসি। হ্যালো, একটু বারান্দায় আসবে? কেন? প্লিজ একটু। এত রাতে কেন? আচ্ছা, জাস্ট 10 সেকেন্ডের জন্য প্লিজ। আচ্ছা ঠিক আছে।
তোমাদের পরিচয় করে দিই, অমিত ইজ মাই ফ্রেন্ড সানভি, এন্ড সানভি ও আমার বেস্ট ফ্রেন্ড, জিগ্রি ফ্রেন্ড অতুল। সানভি, তোমার কথা অনেক শুনেছি ট্রুপার কাছে, কিন্তু আমি শুনিনি। মানে না, মানে ও আমাকে বলেনি যে তুমি আজ আসবে। ও সব কিছু ভুলে যায়, সে ফরগেট এভরিথিং। কি ব্যাপার, দুই দিন ইউনিভার্সিটিতে দেখা গেল না? আর ইউ ওকে? হ্যাঁ শিওর, নাকি অন্য কোনো কারণে? মানে না, থাকে না কত কারণ, আর তুমি তো আমাকে এমনিতেও বলবা না বিশেষ কোনো কারণ হয়ে থাকলে। আমি কি তোমার মতো? সানভি, তুমি কথাটা কিভাবে বলেছ লক্ষ্য করেছ? Thank you.
বিশ্বাস করো, আমি না আমি না কথাটা অন্য কোনোভাবে মিন করে বলিনি। আমাকে একটা সরি বলার সুযোগ তো দেবে। ওঠো। ছোটোবেলায় অনেক সময় স্কুল পালাতাম। স্কুল পালিয়ে এরকম একা হাঁটতে বেশ ভালো লাগত। স্কুল পালাতে স্কুলের থেকে মজার কিছু আছে নাকি? জানি না, কিন্তু ভালো লাগত। এক ধরনের এক্সাইটমেন্ট, ক্রেজিনেস। ত্রপা, আমি না আমি তোমাকে কিছু কথা বলবো মন দিয়ে শুনবে। ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ, তবে তবে শুরুতেই বলে রাখি যে আমি না অনেক ভেবেছি। আমি ভেবেছি, চিন্তা করেছি, সময় নিয়েছি, অপেক্ষা করেছি। সানভি, ইটস গেটিং কমপ্লিকেটেড। আমি তোমাকে ভালোবাসি ত্রপা। এই এই কথাটা বলার সময় হয়তো আমি ভঙ্গিমা ভনিতা দুটোই করতে পারতাম, কিন্তু কিন্তু বিশেষ করে এই কথাগুলো বলার মধ্যে আমার এগুলোর একটাও ছিল না, একটা না। আমি যদি ভনিতা করতাম তাহলে এতটা সময় নিতাম, আর যদি ভঙ্গিমা জানতাম তাহলে নানা ধরনের ছুতো আর উপমা দিতাম। সানভি, অ্যাজ আ ফ্রেন্ড ইউ আর দ্য বেস্ট, বাট আমি বন্ধু হওয়ার জন্য এতদিন অপেক্ষা করিনি। ত্রপা, আমার ভালোবাসাটা না আসলে এখন অনেক গভীরে চলে গেছে। তুই যদি এখন এই মুহূর্তে আমাকে রিফিউজ করো তাহলে তাহলে বিষয়টা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো। ত্রপা, একটা কিছু বলো, একটা কিছু। অনেক সময় অপেক্ষা করানো অনেক যন্ত্রণা, প্লিজ। সবসময় চা মাত্র উত্তর দেওয়া যায় না। আমি এখনই আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবো। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য তোমার হলো ফিরে পাওয়া।
হুম কি ফোন ধরে হ্যালো বলতে পারো না? আরে প্রেমে পড়ে তো দেখছি বিপদে পড়ে গেলাম। থাক। আচ্ছা সরি, বলো কি করো। আমি এই তো সাহস শেষ করে তোমাকে ফোন দিলাম। তোমাকে যে কি সুন্দর লাগছে। তাই নাকি, দেখতে পাচ্ছ নাকি আমাকে? ভেজা চুল, চোখে মায়া। বাহ বাহ, তো আর কি দেখতে পাচ্ছ যেটা আমিও দেখি? তুমি তুমি জানালার কাছে অথবা বারান্দায় যাও। আচ্ছা। বলো। এবার আকাশের দিকে তাকাও। চাঁদ। তোমার আকাশের চাঁদটা আমার আকাশে বেশ বেড়াচ্ছে। বাহ, তুমি তো অনেক রোমান্টিক। চাঁদ দেখার নিয়ম জানো? কি অদ্ভুত, চাঁদ দেখার আবার কি নিয়ম? আচ্ছা তো, চাঁদটাকে তোমার ভালোবাসার মানুষ ভেবে তাকাও, দেখবে চাঁদটা তোমার দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা, কথায় কথায় তো রেগে যাও কেন? আমি তো দুষ্টুমি করছিলাম। শোনেন, আমার মতো করে আপনাকে এতটা ভালো কেউ বাসবে না। জানি। জানো কি করে? কাউকে এভাবে পাগলের মতন ভালোবাসতে দেখিও নি, শুনিও নি। I'm madly in love with you. Truly, deeply, madly. I love you too. সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। তুমি আমাকে কতক্ষণ ওয়েট করেছো জানো? সরি, জানোই তো ইন্টার্নের জন্য অনেক দৌড়ঝাঁপ যাচ্ছে। হ্যাঁ সেটাই, অন্য কেউ তার ইন্টার্ন খোঁজে না। তুমি তো আর খুঁজো না। I'm sorry. I didn't mean that. হুম হুম বলো না,
কেমন যেন লাগে। কেমন? ভালো যে বাসু, সেটা যেন মুখেই শুধু বলো। তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করছে। কি বলো? আমি না জানি না, ব্যস্ততা তোমাকে ঘিরে ধরেছে না আমার মনটাকে, আমি বুঝতে পারি না। সানভি, তুমি না বেশি বেশি ভাবছ আর শুধু শুধুই কষ্ট পাচ্ছ। আমার বাড়িটা দেখো, তোমার মনে হবে যে আমার তোমার প্রতি শুধু রাগ আছে, কষ্ট আছে, অভিমান আছে, কিন্তু যদি ভেতরটা দেখতে তাহলে বুঝতে পারতে সেখানে শুধু তোমার জন্য ভালোবাসা আছে। ত্রপা, আমি তোমাকে এতটাই ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ আপু। না 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 না, কিছু করছি না। আপু, আমার সব ফ্রেন্ডরা ফোন দিচ্ছে, তো আমি তোর সাথে পরে কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। সরি সরি সরি, আপু ইউএসএ থেকে ফোন দিয়েছিল, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, হুম, বলবা না তো। আচ্ছা, জানো কাছের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার অস্ত্র কি? কথা না বলে থাকা। কথা বলছি তো, আজও এমন করবে? করতে চাইনি, তোমার ফোন ওয়েট করছিল। কিছু বলবে না। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর জোশনা একটা অভিশাপের নাম, সানভিতাতে অভিশপ্ত। আর সরি, আর আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তুমি কি জানো যে তোমার এই অবজ্ঞা কোন একটা মানুষের কয়েক ফোঁটা চোখের জল নদীর জলে হারে? সানভি, একটা মেয়ে না সবকিছু সহজে বোঝাতে পারে না। মেয়েদের ভালোবাসা অনেক সহজ, কিন্তু আমরা এই সহজ বিষয়টা বুঝতেই অনেক দেরি করে ফেলি। তুমি এই কথাটা কেন বলছো? সামান্য একটা ব্যাপার নিয়ে আজ আমার জন্মদিনও তুমি এমন করছো? তুমি আমাকে কথা বলছো নাকি আশপাশে কোথাও কথা বলছো, আমি কি করে বুঝবো? তুমি কি ফাজলামো করছো? I wish it a fast time hoto. San Bihari korona to. Thik ache, kal varsity ashbo. Senior rap varsity che keno ashbe? Acha rakhi. Thank you.
আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমি পারছি না, সত্যি আর পারছি না। কি হলো? কি হলো মানে তুমি আমার সাথে এরকম কেন করছো? তুমি আমাকে কষ্ট কেন দিচ্ছো? আমি বিকেলে তোমাকে অফিস থেকে পিক করব। ওকে, রাখি তাহলে। Sorry, I'm late. তুমি কিছুদিন ধরে এরকম উইয়ার্ড আচরণ কেন করছো? কি প্রবলেম তোমার বলো? কি কারণ জানতে চাও? কি কারণটা কি? তোমার কি ইগো প্রবলেম হচ্ছে নাকি ইনসিকিউরিটি নাকি জেলাসি? এই স্টুপিড কথাগুলোর মানেটা কি? তাহলে এগুলো কেন করছো? কিছুই করছি না আমি। কি করছি সানভি? আমি তোমাকে ভালোবাসি। তোমার ছোট ছোট পরিবর্তনগুলো আমি দেখতে পাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আমার পরিবর্তনটাই দেখো, তোমারটা দেখো না সানভি। সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তুমি পাল্টে গেছো তো। তুমি আমার মধ্যে না সেই এক্সাইটমেন্ট আর নেই। তুমি কি বলছো এসব? I can't take it anymore. মানে? I just need a break. মানে কি? আমি একটা বিরতি চাই। বিরতি কার কাছ থেকে? কিসের থেকে? আমাদের সম্পর্ক থেকে। সঙ্গে তুমি কি বলছো? It's not a joke. Sanvi, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তুমি সেই শাস্তিটা আমাকে কেন দিচ্ছ? আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না ত্রপা। তুমি ভাবছো এভাবে, আর তুমি যদি শাস্তি পেতে না চাও তাহলে just think twice, okay? কি বলছো এসব? কি ভাবো? যখন যা বলবে তাই মেনে নিব? পাগল হয়ে গেলে? না ত্রুপা, আমার না, আমার না এই রিলেশনের উপরে আর কোনো শ্রদ্ধা ভাব নেই। তোমার একদিন সানভি, শুনো সানভি, 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 শর্ট করে ফেলি, হার্ট করে ফেলি আমার প্রিয় মানুষদেরকে। আমি কোনো অবস্থাতেই আমার টেম্পার ধরে রাখতে পারি না।
এজন্য খুব প্রবলেম হচ্ছে ডক্টর। আপনি সিজোফ্রেনিয়া ভুগছেন, এর কিছু সিমটম আপনার মধ্যে আছে, যেমন ধরেন অনিদ্রা, ডিপ্রেশন, কথা বলার উগ্র ধরন, সন্দেহ প্রবণতা। আপনি যা বলেছেন তা সব কিছু বিবেচনা করে বলতে পারি এটা একটা রোগ। এর কোনো ট্রিটমেন্ট একেবারে যে নেই এ কথা আমরা পেশেন্টদের বলতে পারি না, বাট অবজারভেশনে থাকতে হবে। ছবি নাকি মানুষের মনের কথা বলে, সত্যি কি তাই? আমার জন্য ভীষণ কষ্টের ছিল, কিন্তু তোমাকে ভালোবাসি বলেই দূরে সরে যেতে বাধ্য হলাম। আচ্ছা জি, সানভি রহমানকে কোথায় পাবো? স্যার তো কিছুক্ষণ আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আপনি আমাকে ওনার ফ্লাইট নাম্বারটা দিতে পারবেন? প্লিজ ফোন নাম্বারটা দিন।
কতটা সময় ধরে অপেক্ষা করলে? কি লাভ হলো? সারাটা জীবন অপেক্ষা করতে পারতাম, শুধু আফসোস থেকে যেত। একবার দেখবার তোমায় এতটা ভালোবাসি। তোমার এতটা ভালোবাসি তোমার।